রাতে 12টার পরে বাংলাদেশ এবং ইন্ডিয়া কিছু চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দিয়ে থাকে। কিরকম বিজ্ঞাপন? যাদের বউ চলে গেছে বউ নিয়ে আসবে, যাদের বিদেশ যেতে পারছে না তাদেরকে বিদেশ যাওয়া হবে, যারা ব্যবসাতে সফলতা না তাদেরকে ব্যবসাতে সফলতা এনে দিবে, যাদের ব্যসঙ্গ ছোট তাদেরকে বড় করে দিবে, মোটা করে দিবে, যারা দীর্ঘ সময় থাকতে পারছেন না এই ফাইলটা ওই ফাইলটা খান, দীর্ঘ সময় থাকতে পারবেন। এই যে বিজ্ঞাপনগুলো দেয় সেটা রাতে 12টার পরে কেন দেয়? সন্ধ্যা পর্যন্ত কাজ টাজ করে খাওয়া দাওয়া করে টিভির সামনে বসে তখনই কিন্তু এই বিজ্ঞাপনগুলো দেয়। বাংলাদেশেও এরকম কিছু হতাশ লোক রয়েছে যারা 12টা 2টা 3টা বাজে ঘুমায়, তারা কিন্তু ওই বিজ্ঞাপন দেখার জন্য বসে থাকে। এই বিজ্ঞাপন দেখাতে অনেকেই প্রলোভিত হয়ে নাম্বারে ফোন দিয়ে 5,000-10,000 টাকা দামের ওষুধগুলো নেয়, সিরাপ নেই, ক্রিম নেই, এই নেই সেই নেই, নিয়ে তারা কী করে খায়। খাওয়ার পরে রেজাল্ট কী হলো? রেজাল্ট হলো তাদের যেটার জন্য নিয়েছিল তার থেকে বেশি ক্ষতি হয়ে গেল। এছাড়াও কিছু পত্রিকা রয়েছে, পত্রিকা দেখে বিজ্ঞাপন দেখে ফোন দেয়, ফোন দিয়ে প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে কারো মাধ্যমে নিয়ে যায় বা ইন্ডিয়া থেকে নিয়ে যায়। এতে করে আপনার কী ক্ষতি হলো? সবচেয়ে বড় যে ক্ষতি হলো সেটা হচ্ছে আপনার কিডনিতে সমস্যা হলো। প্রবাসীরা সবচেয়ে বেশি কমেন্ট করে যেটা হচ্ছে তাদের তো ওয়াইফ নেই, তারা তাদের গার্লফ্রেন্ড অথবা ওয়াইফের সাথে মোবাইলে কথাবার্তা বলতে হয়, যে তাদের পাশে নি কাছে নি, কথা বলার সময় তাদের বিয়ের সঙ্গে তরল পদার্থ বের হয়, এটার জন্য কী চিকিৎসা নেবে? আর একজন পুরুষ একজন মহিলার সাথে যদি রিলেশন যাওয়ার মতো কিছু কথাবার্তা বলে তাহলে অবশ্যই তার বিয়ের সঙ্গে দিয়ে কিছু পানির মতো বের হবে। সেটা আপনারা যদি আপনার শুধু বের হচ্ছে তা না, মহিলারও সেম একই রকমই বের হচ্ছে, এটা কোনো রোগ না। এটা হচ্ছে দুজনে ওই প্রসঙ্গে গেলে বা ওই প্রসঙ্গে কথাবার্তা বললে তখনই এটা হয়। আবার অনেকে বলে যে আমি পায়খানা যাওয়ার আগে অথবা পরে অথবা পায়খানা অবস্থায় বিসঙ্গ দিয়ে একটু পুষ পুষ বা সাঁতরল পদ্ধতি বের হয়, এটার কারণ কী? এটার কারণ হচ্ছে যদি আপনার কনস্টিপেশন একটা পায়খানা যদি কঠিন থাকে তাহলে এই সমস্যাগুলো হয়, এটা কোনো রোগ নয়। এখন মূল প্রসঙ্গ আসে, তাহলে বিয়ে প্রবাসে যারা থাকে তারা আসলে কিভাবে থাকবে এবং কিভাবে তাদের যৌনচর্চা বা যত্ন নেবে। প্রথমত হচ্ছে আপনি কিভাবে থাকতেন বিয়ের আগে, বা আপনি 25 বছরে বিয়ে করেছেন, এই 25 বছর পর্যন্ত আপনি কিভাবে থাকবেন? ঠিক সেম একইভাবে থাকবেন। আপনি 5-7 বছরের জন্য বিদেশ গেছেন, আবার ব্যাক করবেন, আপনার ফ্যামিলি রয়েছে, বাচ্চা রয়েছে, দেশে মা বাবা রয়েছে, আপনাকে টাকা পাঠাতে হবে, আপনি টাকা নষ্ট করে বা খরচ করে গিয়েছেন, টাকাগুলো তুলতে হবে, সেই চিন্তাভাবনা করে অবশ্যই থাকতে হবে। কখনোই বৈদেশে গিয়ে পর মহিলা বা পরকীয়াতে জড়ানো যাবে না। এক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের রোগ আপনার মধ্যে চড়িয়ে আসতে পারে। এরকম অনেক রয়েছে, অনেক সৌদি প্রবাসী ভাইরা রয়েছে যারা প্রায়ই আমাকে ফোন করে, প্রায়ই আমার চেম্বারে আসে, যে প্রবাস থেকে আসার পর তার গনোরিয়া এবং সিফিলিস 2টা রোগ রয়েছে। অবশ্যই মৈথনটা বন্ধ করতে হবে, মৈথন বন্ধ করলে স্বপ্নদোষ হতে পারে, এটা কোনো সমস্যা না। আপনার যদি পরিমাণে বেশি হয়ে যায়, আপনার গোডাউনে যদি বেশি জমে, আপনার ট্যাঙ্কিতে যদি পানি বেশি থাকে তাহলে কী হবে? উপর দিয়ে পড়ে যাবে, স্বপ্নদোষ হতে পারে, এটা কোনো রোগ না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিয়মিত ঘুমাবেন, ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, শরীরকে স্ট্রং করবেন, টেনশন ফ্রি থাকবেন। 5-10 বছর যতদিনই বিদেশ থাকেন না কেন আপনার স্ত্রীকে সময় দিবেন, সকলের সাথে ভালোভাবে কথা বলবেন, ফ্রি থাকবেন। আশা করি আপনার যৌন কোনো দিনও সমস্যা হবে না, এবং ওইভাবে ঠিক সেমভাবেই আপনার যৌন সমস্যা, যদি কোনো যৌন সমস্যা থাকে সেগুলোও কিন্তু কাটিয়ে আস্তে আস্তে উঠতে পারবেন এই যে খাবার দাবার, ফিজিক্যাল এক্সারসাইজ এবং টেনশন ফ্রিয়ের মাধ্যমে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিবেশনও থাকবে। অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।